নমস্কার বন্ধুরা ইনসপিরিশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চতুর্থ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে তো তোমাদের সুবিধার জন্য আজ আমি গণিত বিষয়ের উপর একটি প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা যদি এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে তার জন্য তোমরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝে যাবে কোন কোন ধরনের প্রশ্নপত্র এই পরীক্ষায় এসে থাকে এবং যারা আমার চ্যানেল নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশান অল করে রেখো তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা করব দেখো তোমাদের এইভাবে প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে তোমাদের পূর্ণমান থাকবে কুড়ি তো একের দাগ দিয়ে এখানে কি বলেছে সঠিক উত্তরটি লেখো এখানে রয়েছে তোমাদের দশটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে তাই হাফ গুণিতক দশ সমান পাঁচ তো কয়েক দাগ দিয়ে কী বলেছে দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার গ্রাম লিটার তোমরা সবাই জানো দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী মিটার আমি যেটা সঠিক উত্তর তার মাথায় টিকচিহ্ন দিয়ে দিচ্ছি তোমাদের এখানে যেহেতু বলেছে সঠিক উত্তরটি লেখো তো তোমরা যখন খাতায় লিখবে তখন অবশ্যই প্রশ্নটা তুলে তারপর কী করবে দাগ দিয়ে মিটার বলে লিখে দিবে। দাগ নম্বর অবশ্যই দেবে বুঝতে পারলে ক্ষয়ের দাগে বলেছে ছবিতে রং করা আছে তিনের চার অংশ এ বলেছে একের দুই অংশ এখানে বলেছে একের চার অংশ কোনটা হবে সঠিক উত্তর আমাদের দেখো এই ছবিটাকে যদি আমি দুই ভাগ ধরি তাহলে এক অংশ রং করা রয়েছে তাই এখানে উত্তর হবে একের দুই অংশ গয়ের দাগে বলেছে এক ডজন কলার একের তিন অংশ সমান কটি কলা বারোটি চারটি তিনটি তো এক দুজন কলা সমান কি বারোটি তার কি বলেছে একে তিন অংশ তাহলে এইভাবে আমরা কাটাকাটি করে নেবো দেখো তিন চারে বারো তাহলে চার একে চার তাই তো তো এখানে অপশানে দেখো আর অপশানে রয়েছে চার তাই এখানে আমি টিকচুণ দিয়ে দিলাম এরপর ঘরের দাগে বলেছে এক কিলোগ্রাম সমান একশো গ্রাম হাজার গ্রাম এখানে বলেছে দশ হাজার গ্রাম কোনটা সঠিক আমরা কী জানি গ্রাম থেকে কিলোগ্রাম তিন ঘর হবে তো এখানে তিনটা শূন্য তাই হবে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম উয়োর দাগে হচ্ছে বারোর গুণনীয়গ হল তিন পাঁচ সাত আমরা কি জানি গুণনিয়োগ মানে যেই সংখ্যা দিয়ে বারোকে ভাগ করা যাবে দেখো পাঁচ দিয়েও বারোকে ভাগ করা যায় না সাত দিয়েও ভাগ করা যায় না কিন্তু তিন দিয়ে ভাগ করা হয় তিন চারে বারো তাই এখানে সঠিক উত্তর তিন এরপর চয়ে বলেছে এক বিযুক্ত একের চার সমান কত হবে তো আমরা সেটা বিয়োগ করে দেখলেই বুঝতে পারবো তো এখানেই আমি বিয়োগটা দেখিয়ে দিচ্ছি দেখো এক বিযুক্ত একের চার তাহলে বিয়োগ কীভাবে করবো আমরা এখানে হবে চার বিযুক্ত এক সমান চার সমান হবে তিনের চার তোমরা নিশ্চয়ই এই ধরনের বিয়োগগুলো জানো তো উত্তর হবে তিনের চার বুঝতে পারলে ছয়ে বলেছে হর ছত্রিশ লব সতেরো হলে ভগ্নাংশটি কত এখানে ভগ্নাংশ হবে সতেরো বাই ছত্রিশ ওপেরটাকে কী বলে ওপেরের লব বলে নিচেরটাকে হর বলে তাই এখানে হর লব কত বলেছে সতেরো আর হর কত বলেছে ছত্রিশ তাই অর অপশান হবে সঠিক বুঝতে পারলে এরপরে দেখো বর্গীয় বলেছে এক কিলোগ্রাম আলু পাঁচশো গ্রাম টমাটোর চেয়ে কম বেশি সমান ভারী আমরা কি জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তো এক হাজার গ্রাম বেশি না পাঁচশো গ্রাম বেশি তোমরা বলো এক কিলোগ্রাম আলু পাঁচশো গ্রামের চেয়ে কি বেশি কারণ এক হাজার গ্রাম বেশি হবে তাই আমি বেশির এখানে চিহ্ন দিলাম জয়ের দাগে বলেছে পাঁচ ও ছয়ের সাধারণ গুণতীয় সাধারণ গুণিতকে এখানে অপশানে কি দিয়েছে পঁচিশ তিরিশ ছত্রিশ এখানে এমন একটা সংখ্যা যেটা পাঁচ দিয়েও ভাগ যাবে ছয় দিয়েও ভাগ যাবে তো এখানে দেখো পঁচিশকে পাঁচ পাঁচে পঁচিশ হয় কিন্তু ছয়ের নাম তাই পঁচিশ নেই পাঁচ ছয় তিরিশ হয় আর আর পাঁচ ছয়ে যেমন তিরিশ হয় আবার ছ পাঁচেও তিরিশ হয় তাহলে কি তিরিশ হবে উত্তর আর ছত্রিশ ছয় ছয়ে হবে কিন্তু পাঁচ দিয়ে ছত্রিশকে ভাগ যায় না তাই এখানে গুণিত কি হবে তিরিশ দশের দিকে বলেছে দশের গুণনীয়ক নয় নয় বলেছে কথাটা ভালো করে বুঝবে এইভাবে নয় দেওয়া থাকলে প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে উত্তর করবে বুঝতে পারলে তো দশের গুণনীয়ক নয় এমন সংখ্যা হলো দুই চার পাঁচ এখানে হবে দশর গুণনিয়োগ নয় এমন সংখ্যা হলো চার কারণ দশকে দুই দিয়ে ভাগ করা যায় আর পাঁচ দিয়েও দশকে ভাগ করা যায় পাঁচ দশ দু পাঁচে দশ তাহলে চার দিয়ে কিন্তু দশকে ভাগ করা যায় না যেহেতু এখানে নয় বলেছে তাই চার হবে এখানে উত্তর এরপর দেখো দুয়ের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো তো এখানে রয়েছে পাঁচটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মাক করে তাই গুণিত পাঁচ সমান পাঁচ কয়েক দাগে বলেছে একের তিনের সঙ্গে ড্যাশ যোগ করলে যোগফল এক হবে তো একের তিনের সঙ্গে কত যোগ করলে যোগফল এক হবে তো আমি এক যদি সম্পূর্ণ অংশ হয় তাতে থেকে আমি একের তিন বিয়োগ করে দিই বিয়োগ করলে যেটা বেরাবে সেটাই দেখো যোগ করলে এক হবে বিয়োগ করলে হবে তিন বিযুক্ত এখানে হবে এক সমান দুয়ের তিন এবার দেখো এক তিন এখানে উত্তর তুমি যদি জানতে চাও যে দুইয়ের তিনের সঙ্গে তাহলে একের তিন যোগ করলে কি সত্যিই এক হবে সেটাও আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো দুইয়ের তিনের সঙ্গে যদি একে তিন যোগ করি তাহলে দেখো এখানে নিচে কি হর একই আছে মানে তিনই বসবে লসাগু আর দুই একে দেখো দুই যুক্ত এক সমান কত হলো তিন বাই তিন তাহলে দেখো উত্তর কিন্তু একই হচ্ছে তিন বাই তিন মানে কি এক বুঝতে পারলে উত্তর এক হবে তাহলে এখানে উত্তর হবে দুয়ে তিন এবার ক্ষয়ের দাকে বলেছে দশ ভাগের পাঁচ ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় দশ ভাগের পাঁচ ভাগ মানে পাঁচ বাই দশ দশ ভাগের পাঁচ ভাগ বুঝতে পারলে এবার বলে এটাকে বলেছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে তো তার জন্য আমরা কী করবো পাঁচকে আমরা দশ দিয়ে ভাগ করব তো ভাগটা আমি সাইডে করে দেখিয়ে দিচ্ছি দেখো পাঁচকে আমরা কি করব দশ দিয়ে ভাগ করব। তাহলে দশ যেহেতু পাঁচ ছোট তাই দশমিক দিলাম শূন্য হলো তাহলে দশ পাঁচে কি পঞ্চাশ দেখো তাহলে এখানে উত্তর কী হবে শূন্য দশমিক পাঁচ বুঝতে পারলে তাহলে দশ ভাগের পাঁচ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় শূন্য দশমিক পাঁচ এটা হবে উত্তর যখনই দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে করবে করতে বলবে তখনই তোমরা ভাগ করে দেখে নিবে যে কত উত্তর হচ্ছে সেটাই তোমাদের উত্তর এরপরে দেখো গয়ের দাগে কি বলেছে একশো সেন্টিমিটার সমান ড্যাশ মিটার সেন্টিমিটার থেকে কোথায় আসছে মিটারের ঘরে মানে পিছিয়ে আসছে তাহলে কি করতে হবে ভাগ করতে হবে একশো সেন্টিমিটার থেকে মিটারের ঘরে আসলে কত দিয়ে ভাগ করবে দেখো মিটার সেন্টিমিটার থেকে মিটারের ঘর আসতে বলেছে তাহলে মিটার থেকে সেন্টিমিটার ঘর আসতে হলে কত দিয়ে ভাগ করবো মিটার থেকে সেন্টিমিটারের ঘর আসতে হলে দুই ঘর তাহলে একের পিঠে দুটা শূন্য তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করলে একশো ভাইতে একশো সমান এক তাহলে একশো সেন্টিমিটার সমান এক মিটার মিলি মূল এককের ড্যাশ ভাগ মূল এককের এক বাই একশো ভাগ বুঝতে পারলে মোদ আগে বলেছে কোনো সংখ্যার সবচেয়ে বড়ো গুণনীয়ক হলো তো কোন সংখ্যার সবচেয়ে বড়ো গুণনীয়ক হলো সংখ্যাটা নিজেই কারণ ধরো বারো যদি আমি গুণনিয়োগ বলি তো সবচেয়ে বড়ো গুণনীয়ক কি হবে বারোই হবে কারণ বারোকে বারো দিয়েই ভাগ করা যাবে তাহলে কী লিখবে সংখ্যাটি নিজেই এরপর দেখো তিনের দাগে বলেছে যোগ করো যোগ এখানেই করা হয়ে যাবে দেখো খুবই সোজা নয় যেহেতু বলেছে প্রত্যেকটা নয় বলেছে তার মানে কি ওখানে লসাউ করলে নয়ই হবে এবার যেমন আছে এক যুক্ত দুই যুক্ত চার সমান কত হবে চার দুই চার দুইয়ের ছয় ছয় একে সাত তাহলে উত্তর হবে সাত বাই নয় বুঝতে পারলে এখানে উত্তর হবে সাত বাই নয় বিয়োগটা আবার ক্ষয় কি কী কী রকম করবে দেখো এক বিযুক্ত দুইয়ের পাঁচ তাহলে এর নিচে কিছু নেই এর নিচে পাঁচ রয়েছে কিছু নেই মানে কি এক আর এক আর পাঁচের লসাগু হবে পাঁচ পাঁচ যদি হয় তাহলে এখানে দেখো কিছু নেই মানে কি এক পাঁচে পাঁচ বিযুক্ত দুই সমান কত হলো পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তিন বাই পাঁচ এটাই হবে তোমাদের বিয়োগফল বুঝতে পারলে চারের দা কী বলেছে ক যোগ করো এখানে দেখো যোগটা আমি করে এখানে দেখাচ্ছি তারপরে যদি জায়গা হয় না হয় এখানে করব ঠিক আছে তো পাঁচ নয় ন পাঁচে চোদ্দো চোদ্দোর সঙ্গে ছয় যোগ করলে হয় কুড়ি শূন্য হাতে রইল দুই তাহলে আট পাঁচে তেরো একে চোদ্দো একে পনেরো পনেরো ষোলো দেখো বুঝতে পারলে কি আট পাঁচে তেরো একে চোদ্দ হাতে থাকলো দুই তাহলে চোদ্দো পনেরো ষোলো তাহলে একশো সেমি ঠিক আছে এবার রয়েছে এটা যোগ করতে হবে আট ছয় আট ছয় কত আট ছয় চোদ্দো চোদ্দোর সঙ্গে পাঁচ যোগ করলে চোদ্দোর সঙ্গে পাঁচ যোগ করলে হয় উনিশ উনিশের নয় এখানে বসালাম হাতে থাকলো এক তারপর তিন একে চার একে পাঁচ আর এখানে দুই একে তিন তিনশো উনষাট মিটার একশো ষাট সেন্টিমিটার কিন্তু এই একশো ষাটের কে আমরা ভাঙব কীভাবে করবো দেখো এবার এই যে তিনশো উনষাট আছে একে কীভাবে ভাববে যে তিনশো উনষাট মিটার এবার ব্যাকেট দিবে ব্যাকেট দিয়ে একশো ষাটের কে ভাঙলে প্রথমে একশো আর ষাট এটা হলো সেমি তাই তো তো এই একশো উনষাটের এখানে আসবে একশো সেন্টিমিটার থেকে মিটার ঘর এক ঘর তাহলে কত হবে তিনশো ষাট মিটার আর ষাট সেমি বুঝতে পারলে এটাই হচ্ছে তোমাদের উত্তর যে তিনশো ষাট মিটার ষাট সেমি এবার দেখো বিয়োগ করতে বলেছে বিয়োগে কি করবে গ্রাম রয়েছে এখানে উপরে একশো গ্রাম এখানে নশো পঁচাত্তর তো এখান থেকে ধার করতে হবে তো উনোর আশির কাছ থেকে ধার করলে কত হবে ধার করবে কত গ্রাম কিগড়া থেকে গ্রামে ধার করলে এক কিগড়া সমান কি এক হাজার গ্রাম তাহলে এক হাজারের সঙ্গে আমি যদি একশো যোগ করি তাহলে কত হবে এগারোশো এই এগারোশো থেকে আমাদের কত বিয়োগ করতে হবে নশো পঁচাত্তরে যখনই উপরে এরকম ছোটো থাকবে আমাদের ধার করতে হবে এবং কত ধার করবে এক গ্রাম সমান যেহেতু এক হাজার গ্রাম তাই এক হাজার হবে বুঝতে পারলে এবার এই এগারোশো থেকে আমাদের নশো পঁচাত্তরের বিয়োগ করবো বিয়োগ করলে প্রথমে এখানে পাঁচ যেহেতু শূন্য আছে ধার করলাম তো এখানে থাকলো নয় দুই আর এক কাছ থেকে এক নিয়ে নিছিলাম আছে কত শূন্য তাহলে এখানে হবে এক তাহলে কত একশো পঁচিশ গ্রাম এবার দেখো যেহেতু উনআশির কাছ থেকে এক নিয়ে নিয়েছিলাম কত আছে আট আছে এখানে নয়ের কাছ থেকে এক নিয়ে নিয়েছি তাহলে আট আছে তারপরে একের পর দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত আছে এখানে হবে সাত তাহলে উত্তর হবে সাত কিগ্রা আর একশো গ্রাম এই গ্রাম আর কিগ্রা এগুলোর সবসময় কত ঘরের ডিফারেন্স সেই অনুযায়ী শূন্য বসিয়ে তোমরা ধার করো যোগ করো সেই হিসাব করে করবে দেখবে অঙ্কগুলো ঠিক হয়ে যাবে এরপর দেখো পাঁচের দাগে কি বলেছে এখানে রয়েছে দুটো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য আড়াই মার্ক করে তাই আড়াই গুণিত আড়াই যুক্ত আড়াই তো প্রথমে পাঁচের দাগে কি বলেছে তিথি বাজার থেকে এক কিগ্রা সাতশো গ্রাম কুল কিনেছে কুল কিনে এনেছে এবার সেসব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখল বুঝতে পারছো এতগুলো কুল কিনে এনেছে সেটা একটা ঝুড়িতে রাখলো এখন কুল সমেত ঝুড়ির ওজন দুই কিগ্রা চারশো গ্রাম হলে ঝুড়ির ওজন কত দেখো একটা ঝুড়িতে এত কুল ঢেলেছে যা ঢালার পর তখন তার ওজন বেড়েছে কারণ ঝুড়ি সহ কুলের ওজন তাই দুই কিগ্রা চারশো গ্রাম হয়েছে তো ঝুড়ির ওজন কত তার জন্য আমরা কি করতে হবে বিয়োগ করতে হবে ওটা তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো কিগ্রা আর গ্রামের মধ্যে বিয়োগ তো উপরে চারশো রয়েছে নিচে রয়েছে সাতশো তাহলে কি আমাদের ধার করতে হবে ধার করলে কি হবে এর কাছ থেকে একই গ্রা সমান কি এক হাজার গ্রাম তাহলে এক হাজার গ্রাম ধার করলাম আর এখানে কত রয়েছে চারশো রয়েছে তো এটা প্রথমে আমরা যেটা ধার করেছি সেটা যোগ করে নেব তাহলে শূন্য শূন্য চার সমান চোদ্দোশো এবার এই চোদ্দোশো থেকে সাতশোর বিয়োগ করবো বিয়োগ করলে কত হবে শূন্য শূন্য আর এখানে হবে সাত যেহেতু চোদ্দোশো থেকে সাত বিয়োগ করলো সাত তাহলে কত হলো সাতশো গ্রাম এবার দেখো এখানে দুই কিগড়ার কাছ থেকে এক নিয়ে নিছি তাহলে একে একে মিলে গেলে কী হবে শূন্য কিগড়া এবারে এখানে বলেছে ঝুড়ির ওজন কত তাহলে উত্তর দিয়ে তোমরা কী লিখবে অতএব ঝুড়ির ওজন ঝুড়ির ওজন সাতশো গ্রাম আশা করি তোমরা বুঝতে পারলে এরপর দেখো ছয়ের দাগের অঙ্ক কি বলেছে আমি বাড়ির সামনে টিউবওয়েলের থেকে পাঁচ লিটার জল ভর্তি করে পাঁচ লিটার জ্বর ভর্তি করে জল নিলাম কিন্তু জলের জারে ফুটো থাকায় কিছুটা জল পড়ে গেল বাড়িতে এসে দেখলাম জারে তিন লিটার দুশো মিলিলিটার জল আছে কতটা পরিমাণ জল পড়ে গেছে ধরো একটা বড় জলের ড্রাম নিচে সেটা কত পাঁচ লিটারে সেখান থেকে আসার সময় তার একটা সেই জলের জারের একটা ফুটো ছিল জল পড়ে গেছে জল পড়ে এখন কত হয়েছে তিন লিটার দুশো মিলিমিটার তাহলে কতটা পরিমাণ জল পড়ে গেছে তার জন্য আমরা কী করব পাঁচ লিটার থেকে তিন লিটার দুশো মিলিলিটার বিয়োগ করব তো বিয়োগটা খাতায় করে দিচ্ছি দেখে না দেখো পাঁচ লিটার এখানে মিলিলিটার ঘরে কিছু ছিল না তাই শূন্য দিয়েছি আর এখানে তিন লিটার দুশো মিলিলিটার তো উপরে দেখো যেহেতু বিয়োগ করছি উপরে কি রয়েছে শূন্য শূন্য রয়েছে মানে কি ছোট রয়েছে তাই আবার ধার করতে হচ্ছে ধার করলে লিটার থেকে মিল কত এক হাজার তাহলে এক হাজার ধার করলাম তার থেকে আমরা কি করব যেহেতু শূন্য শূন্য রয়েছে শূন্যর সঙ্গে যদি এক হাজার যোগ করি শূন্যই হবে এবার কি করবো এই এক হাজার থেকে আমরা দুশোর বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে শূন্য শূন্য আর এখান থেকে দশ থেকে বার দিলে কত আটশো তাহলে কত হলো আটশো মিলি লিটার যেহেতু এখানে আমরা ধার করে নিয়েছি এক লিটার তাহলে এখানে কত চার তাহলে এখানে হবে এক লিটার আটশো মিলি লিটার তো উত্তর দিয়ে তোমরা কী লিখবে বলেছে কতটা পরিমাণ জল পড়ে গেছে হিসাব করি এখানে তো তাই বলেছে তো সেটাই তোমাদের উত্তর দিয়ে কী লিখবে যে এক লিটার আটশো মিলিলিটার জল পড়ে গেছে আশা করি বুঝতে পারলে কিভাবে লিখতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা আশা করি প্রত্যেকটা অঙ্কের প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করো লাইক করতে ভুল না তোমাদের একটি লাইভ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং বন্ধুর সাথে শেয়ার করো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে তো সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশান অল করে রাখলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের তোমাদের অন্য কোনো বিষয়ের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা